Assalamu alaikum everyone, welcome back to my channel Tina's Vlogs in UK. আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার খুবই শখের সিসিংয়ের গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার খুবই শখের সিসিংয়ের গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সবথেকে করে বেড়ে উঠতেছে, আর ওই গাছগুলোর জন্য কিন্তু গরমের খুবই প্রয়োজন। তো অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম কবে বাহিরে দেব, গাছের পাতার নিচে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম হয়তো বা বাহিরে দিলে গাছগুলো আরো বেশি ভালো করবে, কিন্তু আবহাওয়াটা খুবই খারাপ। তো আজকে হচ্ছে গিয়ে মে মাসের 30 তারিখ, তো আজকে বৃষ্টি নেই কিন্তু খুবই ক্লাউডি আর একটু একটু ঠান্ডা লাগতেছে। গাছ রোপণের পরবর্তী 3-4 দিন খুবই বৃষ্টি ঠান্ডা, তো ইনশাল্লাহ গাছগুলো এখনো ভালো আছে গার্ডেনের মধ্যে, দেখা যাক কি করে। এই গাছগুলো কিন্তু খুবই সেন্সিটিভ থাকে, যারা এখনো রোপণ করেননি তারা আবহাওয়াটা ভালো হয়ে গেলেই রোপণ করে নিতে পারেন, যদিও আমার ভিডিওটা হয়তো বা দিতে একটু লেট হতে পারে। তো জুন মাসে ইনশাল্লাহ আবহাওয়াটা ভালো হওয়ারই কথা, আর আমি অপেক্ষা করতে পারিনি বলে মে মাসের 30 তারিখেই রোপণ করে দিছি। আসলে অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম আর অপেক্ষার দিনগুলো আসলে যায় না। তো এখানে আমি কিভাবে রোপণ করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট ভিডিওতে শেয়ার করেছিলাম 1G কাটিং, তো আলহামদুলিল্লাহ 1G কাটিং করার পর আমার গাছের মধ্যে অনেকগুলো ফুলশাখা বের হয়েছে, প্লাস অনেক ফুল চলে আসছে। তো এখানে আমি কিছু ফিশ ফ্লাডেন বোন, কিছু ওল পারপাস প্লান্ট ফুড, এস ইউজুয়াল যেগুলো আমি আমার গাছের মধ্যে দেই, চিকেন ম্যানো, কিছু এপ্রিন সল্ট, ওগুলো দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ওইগুলো অল্প পরিমাণে আমি প্রতিটা গাছের গর্তের মধ্যে দেবো যেখানে আমি রোপণ করব, কারণ আমার বেডিংগুলো কিন্তু আগে থেকেই রেডি করা, আর বেডিংয়ের মধ্যে আমি আগে দিয়েছিলাম কিচেনের ভেজিটেবল ফ্রুটস, ওগুলো খোসা যেগুলো আমি কন্টেনার্সের মধ্যে অনেক দিন ধরেই জমিয়ে রেখেছিলাম, আর তারপর আমি কিছু ফার্টিলাইজারও দিয়েছিলাম। তো এখানে আমি কোনো নতুন কম্পোস্ট দেইনি যখন বেডিংটা রেডি করে রেখেছিলাম। তো আজকে আমি অল্প পরিমাণে ওইগুলো দিয়ে গাছগুলো রোপণ করে কিছু নতুন কম্পোস্টও দিয়ে দেব, আর পরবর্তীতে তো কয়েকদিন পর যদি গাছগুলো ভালো থাকে আবারও পরিচর্যা করব। তো ইনশাল্লাহ গাছগুলো ভালো হওয়ার কথা, লাস্ট ইয়ার কীভাবে রোপণ করেছিলাম খুবই ভালো করেছে, আর যদি আবহাওয়াটা ভালো হয় সেটাই, কারণ গাছের জন্য খাবারের পাশাপাশি আবহাওয়াটা কিন্তু খুবই জরুরি। যদি গরম আসে অল্প খাবারে গাছগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠে। তো এখানে আমি কিছু নতুন কম্পোস্ট দিয়ে যে ফার্টিলাইজারগুলো দিয়েছি ওগুলো মিক্স করে নিচ্ছি। সিসিঙ্গা গাছ গরম দেশের গাছ, সিসিঙ্গা গাছ যদি গরম আসে এতে করে গাছগুলো দ্বিগুণভাবে বেড়ে ওঠে। বাংলাদেশে সিসিঙ্গা গাছগুলো খুবই ভালো করে, বাট এই দেশে যেহেতু অনেকটাই ঠান্ডা তো গাছগুলো অনুসরণ ভালো করতে পারে না, তবে ডিপেন্ড করে প্রতি বছরের আবহাওয়ার উপর, আবহাওয়া প্লাস কোন জায়গার মধ্যে রোপণ করা হচ্ছে। তো এখানে আলহামদুলিল্লাহ আমার গার্ডেনের বেস্ট জায়গাটা যেখানে অনেকটাই রৌদ্র আসে, মর্নিং থেকেই রুদ্রটা পাওয়া যায়। তো দেখা যাক যদি ভালো কিছু হয়। তো এখানে আমি ব্যাগ দিয়ে গাছগুলোকে রোপণ করেছিলাম যাতে করে শিকড়গুলো তেমন টাচ না হয়, যেহেতু সেন্সিটিভ গাছগুলো এগুলোকে একটু লুক আফটারও করতে হয়। তো এখানে আমি খুবই আলতোভাবে গাছগুলোকে বের করে নিয়ে আসছি, বের করে আমি প্রতিটা গর্তে গাছগুলোকে রোপণ করে দিচ্ছি, দিয়ে আমি নতুন কম্পোস্ট দিয়ে গাছগুলোকে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি। তো যেগুলো আমার স্টিক্স থেকে বের হয়ে আসতেছে তো ওইগুলোকে আমি আবারও স্ট্রিং দিয়ে বেঁধে দেব, তো গাছগুলো সেটেল হয়ে গেলে আবারও দ্রুত বেড়ে উঠবে ইনশাল্লাহ। গাছগুলো পাতাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবুজ, খুবই সুন্দর দেখাচ্ছে। তো এখন আসলে প্রতিদিনই বাহিরে দেখতেছি যে গাছগুলো ভালো করতেছে কিনা, রাতের বেলা আসলে টেম্পারেচারটা এত ড্রপ হয় অনেক ঠান্ডা পড়ে যায়। তো এক একবার মনে হয় কেন রোপণ করলাম, আরো কয়েকদিন পর রোপণ করলে তো হতো, গাছগুলো অ্যাটলিস্ট তো গ্রিন হাউসে রাখা যেত। বাট যাই হোক সবাই রোপণ করতেছেন দেখে মনে হচ্ছে আমিও রোপণ করে দিই।
তো এখানে আরো কিছু গাছ রোপণ করব। তো গাছের পরিমাণটা আমার কাছে তেমন না, আমি প্রতি বছরে খুবই অল্প পরিমাণে গাছ রোপণ করার চেষ্টা করি। লাস্টে তো মাত্র 2টি গাছ ছিল, তো এ বছর এর থেকে একটু বেশি আছে। আর এগুলো হচ্ছে গিয়ে আমার লাস্ট ইয়ারের সিজিঙ্গা গাছ থেকেই এই বীজটা সংগ্রহ করা। আর একটা সিজিঙ্গার মধ্যে আসলে পেয়েছিলাম আমি মনে হয় 6টা 7টা বীজ, তেমন ছিল না। তো এই বছর যদি ভালো কিছু হয় তাহলে ট্রাই করব বীজ রাখার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে আমার গাছগুলো ভালো কিছু করতে পারে। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।